বন্ধুরা, এইমাত্র ইডির বিরাট সাফল্য মিলল। হ্যাঁ বন্ধুরা, পার্থবাবুর 100 জন এজেন্টের খোঁজ পেয়েছে ইডি, তাদের নামও পেয়ে গিয়েছে ইডি, তাদের ঠিকানাও পেয়ে গিয়েছে ইডি। হ্যাঁ বন্ধুরা, এইমাত্র বিরাট বড় আপডেট, 100 জন পার্থবাবুর এজেন্ট, অর্থাৎ যে এজেন্টগুলোকে পার্থবাবু নিয়োগ করত। আর এই এজেন্টরা কি কাজ করত, কীভাবে নিয়োগ করত, তার সম্পূর্ণ তথ্য হাতে চলে এসছে ইডির, যা জানলে আমরা চমকে উঠবেন। কীভাবে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়ে যেত, কীভাবে ফেল করা অযোগ্য প্রার্থীর নাম সরাসরি লিস্টে চলে যেত, তো সম্পূর্ণ আপডেট চলে এসছে ইডির হাতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা জানেন যে এর আগের বারেও এই তথ্য সামনে এসেছিলো যে সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়ে গিয়েছেন, ফেল করা প্রার্থী অনেকে চাকরি পেয়ে গিয়েছেন, তবে এর সাপেক্ষে কোনো রকম কোনো প্রমাণ ছিল না, বা হয়তো সকলে মনে করছিলেন যে এটা হয়তো কোনো গুজব হতে পারে। তবে ইডির হাতে এবারে বিরাট বড় সাফল্য এসেছে, 100 জন এজেন্টের খোঁজ পাওয়া গিয়েছে, এবং যেখান থেকে জানা যাচ্ছে যে সাদা খাতা জমা দিয়ে সত্যিই অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়ে গিয়েছেন, আর এদেরকে সাহায্য করেছেন এই সমস্ত এজেন্টরা। তো চলুন দেখে নেব ঠিক কী আপডেট উঠে আসছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য এলো ইডির হাতে। নিয়োগ দুর্নীতিতে রাজ্য জুড়ে 100 জন এজেন্টের খোঁজ মিলল। হ্যাঁ বন্ধুরা, অভিযোগ, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে ফেল করা পরীক্ষার্থীদের খাতা গোপনে বাইরে এনে পাল্টানো থেকে কারা কারা চাকরি পাবেন সেই তালিকা এসএসসি অফিসে পাঠানোই ছিল তাদের কাজ। বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে দুর্নীতি করা হয়েছে, কতটা ভয়ঙ্কর দুর্নীতি করা হয়েছে, তার সত্যতা কিন্তু একেবারে সামনে চলে আসছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে মিলেছে এই তথ্য। তাই নিয়োগ দুর্নীতির তদন্তে এখন পার্থবাবুর সেই 100 জন এজেন্টকে রাজ্য জুড়ে হন্যে হয়ে খুঁজছে ইডির আধিকারিকরা। তাদের নাম এবং কার কী সুপারিশ ছিল অর্পিতা দেবীর সূত্রে সেই তালিকা হাতে পেয়েছেন তদন্তকারীরা। খুব শীঘ্রই তাদের কাছে নোটিশ পাঠানো হবে বলে ইডি সূত্রে খবর। অর্থাৎ তাদের নাম এবং কার কী সুপারিশ ছিল সেগুলো চলে এসেছে, সম্পূর্ণ অর্পিতা দেবী সাহায্য করেছেন, অর্পিতা এগুলো জানিয়ে দিয়েছেন, তো খুব শীঘ্রই তাদের কাছে নোটিশ পাঠিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ইডির দাবি, পার্থবাবু ওই এজেন্টদের নিয়োগের সময় শিক্ষা দপ্তরের ভুয়ো পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করতেন, এসএসসি অফিসেই বের করা হতো তার প্রিন্ট আউট। এই কার্ড দেখিয়ে শিক্ষা দপ্তরে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে ভুক্ত এজেন্টরা, নিজেদের বাড়ি কিংবা অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে অফিস খুলতো এই এজেন্টরা, নির্দিষ্ট নম্বর ছিল যোগাযোগের জন্য, সেগুলি নিজেদের লোক মারফত ছড়ানোতো ব্লকে ব্লকে, ফোনে কেউ যোগাযোগ করলে চাকরি প্রার্থীদের অফিসে ডাকতো এজেন্টরা, সেখানে বসেই চূড়ান্ত হতো পুরো ডিল, পদ অনুসারে নির্দিষ্ট ছিল টাকার অঙ্ক, ডিল পাকা হতেই ধাপে ধাপে শুরু হতো টাকা নেওয়া, ওই অফিসেই ফর্ম ফিল আপ করানো হতো, চাকরির ফর্ম ফিল আপ ওই অফিসেই করানো হতো, সেখানে থাকতো নির্দিষ্ট চিহ্ন, ফলে অ্যাডমিট কার্ড চাকরি প্রার্থীর ঠিকানায় পৌঁছতো না, সেগুলো এসএসসি অফিস থেকে সংগ্রহ করতো ওই এজেন্টরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা কী ভয়ঙ্করভাবে দুর্নীতি করা হয়েছে, কীভাবে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে, আর যে কাজে সাহায্য করেছে এই সমস্ত এজেন্টরা। তদন্তকারীদের ব্যাখ্যা, প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের অন্যদের মদত ছাড়া এটা কখনোই সম্ভব নয়। চাকরির আশায় টাকা দেওয়া প্রার্থীরা পরীক্ষায় বসতেন, তাদের বলা থাকতো যে প্রশ্নের উত্তর জানা নেই, তার জন্য জায়গা খালি রাখবেন, কিছু না পারলে সাদা খাতা জমা দেওয়ারও নির্দেশ ছিল। অর্থাৎ পরীক্ষায় পরীক্ষার্থীরা বসতো, যারা এই অযোগ্য প্রার্থী চাকরির জন্য টাকা দিয়ে এই ফর্ম ফিল আপ করতো, তো তাদেরকে বলা থাকতো যে যদি প্রশ্নের উত্তর জানেন তো লিখবেন, না জানা থাকলে সে জায়গাটা খালি রাখবেন, আর যদি কিছু না পারেন সাদা খাতা জমা দিয়ে দেবেন। তো খাতাগুলি জমা পড়ার পর সেগুলো আবার বের করে আনা হতো, নিজেদের লোক দিয়ে উত্তর পড়তে ফাঁকা জায়গা ভরাট করতো জেলার বিভিন্ন এজেন্টরা, এরপর সেই খাতা চলে যেত আবার এসএসসির অফিসে। এইভাবে সাদা খাতা জমা দেওয়া প্রার্থীরা কিছু না লিখেও মেধা তালিকার একেবারে প্রথম দিকে জায়গা করে নিতেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে দুর্নীতি করা হয়েছে, কীভাবে ভয়ঙ্কর দুর্নীতি সামনে এসেছে। তো বন্ধুরা, এই এজেন্টদের ধরা হলে আরও তথ্য আমাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, আরও নতুন নতুন আপডেট আসছে, আপনাদেরকে সদা সর্বদা লেটেস্ট আপডেট জানিয়ে দেওয়া হবে, তাই অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকতে একেবারেই ভুলবেন না।